কি এটা, কি জিনিসটা, একটু ভুলভাল ভাবে কাটলাম, কি গো এই জিনিসটা, কত বড় জিনিসের মধ্যে কত বড় জিনিস আছে আমি দেখাই। যখন ক্যামেরা চালু করে ফেলেছো তখন আমি দেখাচ্ছি, দাঁড়াবো। কি করছো, মানে হাসি, কত বড় ধপ পাঠিয়েছে দেখো, মনে হচ্ছে ল্যাপটপ ফ্যাপটপ আছে, বলো দামি ল্যাপটপ। না তুমি তো হাসির কারণে ঠিক জানতে পারলাম না, একটু বলো। দেখছি দাঁড়াও, দেখাচ্ছি, কাঠি খুঁজে পাচ্ছি না, তাই স্কেল ভরসা। কি এটা, কি জিনিসটা, একটু ভুলভাল ভাবে কাটলাম, কি গো এই জিনিসটা, কত বড় জিনিসের মধ্যে কত বড় জিনিস আছে আমি দেখাই। যখন ক্যামেরা চালু করে ফেলেছো তখন আমি দেখাচ্ছি, দাঁড়াবো। কি আছে তে, আমি যখন ডেলিভারি নিলাম তখনই আমার হাসি পাচ্ছে, আমার হাসি দেখে দাদা হয়েছে বলে। দাদা এটা দেখ সত্যি আছে তো, হ্যাঁ দাদা এক একটা এরকম চলে আসে, দেখ ঠিক আছে। হ্যাঁ জন্মদিন বলে তো কোম্পানি তো আরো ভালো কিছু পাঠিয়েছে। তোমার জন্মদিনের জন্য না, তোমাকে পাঠাবে না, বৃষ্টি পড়ছে। 17ই অগাস্ট, ঠিক আছে। আর তুমি কবার বলতে এক কথা বলো তো, যে 17ই অগাস্ট, 17ই অগাস্ট, কেন তোমার জন্মদিনে বৃষ্টি হয়? হ্যাঁ প্রতিবার, তোমার মনে না আগেবার? হ্যাঁ মনে আছে, আমার শুধু একটাই মনে আছে, তোমাকে একটা গিফট দিয়েছিলাম জন্মদিনে, সেটা তুমি পছন্দ করনি। সো এইবারটা জানি না, এবার যদি পছন্দ, আগের বার কি দিয়েছিলাম, দিইনি তো, সেই বিয়ের আর জাস্ট যে বছর বিয়ে হবে সেই বছরই সেই টি শার্ট আর প্যান্টটা দিয়েছিলাম, তোমার পছন্দ হয়নি, তুমি পরেও নি জামাটা। কত কষ্ট করে আমি খুঁজে এনেছিলাম, বাপরে অত বড় ঢপে ওইটুকু জিনিস, দেখি হেডফোনটা, দেখি এটা কি, এরকম কেন, ওরকম কানের মধ্যে ওইরকম ভাবে ঢুকে থাকবে, নিয়ে এসে দেখে, নিয়ে এসে দেখাও। হ্যাঁ কিছু না, কি বললে বলো 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 বলো, কি জোরে বৃষ্টি চলে এলো, মারাত্মক বৃষ্টি এসছে। এই যে এটাই বলছিলাম, হাসির কারণ হচ্ছে এইটুকু একটা বক্স, তার জন্য মোটা বড় প্যাকেট পাঠিয়েছে, ভালো এটা খুব সুন্দর প্যাকেজিং, এখন জানি না জিনিসটা কেমন হবে, এবার জিনিসটা দেখাই। বাবা রে কি জোরে বৃষ্টি চলে এলো, হেভি বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, দেখি খুলি, তুমি খুশি তো? ইয়েস অবশ্যই, বৃষ্টির ফোঁটা গুলো দেখো, এই দেখো মনে হচ্ছে, ওই জন্যই তো আওয়াজটা বেশি, বুঝতে পারছো না, এই মোটা মোটা ফোঁটা পড়ছে, ওই দেখো ওইদিকে, ওই এটা দেখো, ছাদটা দেখো, বৃষ্টি আসুক বা ঝড়, খাওয়াটা কম্প্রোমাইজ হবে না, যদিও তুমি পাবে না এটা ভাই গো, ভুল মিলাতে পারলো না, তুমি মিলাতে পারো না, হ্যাঁ তুমি পারো না, এখনই হতো, এখনই বললেই দেবা মিলে যেত লাইনটা। আচ্ছা আচ্ছা, আজকে তোমার জন্মদিন, তুমি আমার কিছু খাওয়াবে না? আমি খাওয়াবো, আমি তোমাকে রান্না করে খাইয়ে খাওয়াবো, তুমি আমাকে কিনে এনে দাও তাহলে হবে। আমাদের সব হুটহুট করেই হচ্ছে, আমার চশমাটা খারাপ হয়ে গেছে তাই চশমা মানাতে দিলাম, ফোনটা হঠাৎ ভেঙে গেল, ফোনটা কিনলাম,
আবার আমাদের হেডফোনটাও ছিঁড়ে গেল কই, সেই আমাদের মৃত হেডফোনটা একবারে ছিঁড়ে গেল, দিয়ে রিভু সারিয়ে আনলো, দিয়ে একদিকটা শোনা যাচ্ছে একদিক শোনা যাচ্ছে না, দিয়ে আমরা আবার হেডফোন কিনলাম, হেডফোনও লাগবে, ডাউনলোড হিয়ারেবল অ্যাপ, ওকে স্ক্যান দা কিউআর কোড, ঠিক আছে বুঝলাম, প্যাকেজিংটা নো ডাউট ভালো, আর তুমি যেটা ভয় পাচ্ছিলে প্রচন্ড হালকা, খুবই হালকা। ইমা কি করে খুলতে হয় এটা, তুমি তো অনেক হেডফোন কিনেছো তুমি জানো না, জানি তো কি করে খুলতে হয়, আমি হেডফোন কিনেছি মানে আমি প্যাকেজিং জানি, তোমার অদ্ভুত লজিক, এখান থেকে খুলতে হয়, শোনো তোমাকে আমি আগে থেকে কথা বলে দিলাম, এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি তোমাকে বলেই দিই, তখন তুমি পরে অস্বীকার করবে, বলো, দুটো অর্ডার দেওয়া হয়েছে, একটা এখানে ডেলিভারি হয়েছে হলো, একটা ওখানে ডেলিভারি হয়ে গেছে আজকে, ওটা সোনির আর এটা বোটের, ঠিক আছে, যেটার সাউন্ড ভালো হবে সেটা আমি নেব, আমার কোনো অসুবিধা নাই, আর আমার হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর কমফোর্টেবল, ঘাড়ের মধ্যে ব্যথা করবে এটা ভালো জিনিস, দেখা হলো একটার মধ্যে সেই দুটো গুণ আছে, ওটা ওর সাউন্ড ভালো ওটা কমফোর্টেবল, তাহলে ওই সব ক্লজ কিন্তু আমি শুনবো না, আমি তোমার না, আমার ঘাড়ে ব্যথা করে, আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে ঘাড়ে ব্যথা হলে তোমাকে ঘাড় টিপতে পারবে, হ্যাঁ বাবা কে টিপে দেয়, এটা কি গো, এই ইউজার ম্যানুয়াল, এটাই সবচেয়ে দামি জিনিস, জানিনা বাই দ্য ওয়ে থ্যাংক ইউটা বলো, থ্যাঙ্কস আ লট, বলো এটাই বলো যে আমি কিনেছি আর আমি তোমাকে থ্যাংক ইউ দিই, কে ফোন আসছে দাঁড়াও, টাটা, হ্যাঁ দেখি আমি একটু শুনে দেখি, হ্যাঁ